পাকিস্তানের আপডেট খবর। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভিন্ন কৌশলে এগুচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। এবার ভিন্ন চাল দিলেন তিনি। এই চালের লক্ষ্য সংরক্ষিত আসন পাওয়া। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। ইমরান খানের কৌশলে পাল্টে যাচ্ছে পাকিস্তানের খেলা। বন্ধুরা, কি হতে যাচ্ছে পাকিস্তানের সর্বশেষ আপডেট জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এমনকি বন্ধুরা, বাংলাদেশের একটা খবর আছে খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের গার্মেন্টসের বিরুদ্ধে মার্কিন অ্যাকশন, এই বিষয় নিয়ে তথ্য পাবো আজকের এই নিউজের মাধ্যমে। আমরা দুইটা তথ্য পাবো, কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। শুরুতেই পাকিস্তানের আপডেট খবর। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভিন্ন কৌশলে এগুচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। এবার ভিন্ন চাল দিলেন তিনি। এই চালের লক্ষ্য সংরক্ষিত আসন পাওয়া। জানা গেছে, ইতোমধ্যে ইমরান খানের সঙ্গে দেন দরবার শুরু করেছে সেনাবাহিনী। তিনি কিছুটা নমনীয় হলেও কারচুপি হওয়া আসনগুলোতে পুনর্নির্বাচনের দাবিতে অটল রয়েছেন। তবে সেনাবাহিনী ইমরান খানকে সংরক্ষিত আসন দেওয়ার বিনিময়ে আন্দোলনের কর্মসূচি বন্ধ করার প্রস্তাব দিয়েছে। কিন্তু ইমরান খান এ বিষয়ে সায় না দিয়ে সেনাবাহিনীকে আপাতত মারমুখী অবস্থান থেকে সরিয়ে আনতে কৌশলই টোপ ফেলেছেন। গত বছরের 9 মের সহিংসতা নিয়ে তদন্তের বিষয়ে দেয়া সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের বিবৃতিকে সমর্থন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই প্রধান ইমরান খান। তিনি বলেছেন, পিটিআই সেনাবাহিনীর বিরোধী নয়। ইমরান খান আরও বলেন, 9 মের ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের কঠোর শাস্তি দেওয়া উচিত। ইমরান খান এখন আদিয়ালা জেলে বন্দী। পাকিস্তানের কোর কমান্ডার্স কনফারেন্সে সিসিসির সভাপতিত্ব করেন সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। সেখানে তিনি একদিন আগেই প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, 9 মের হামলা পরিকল্পনাকারী, উস্কানিদাতা, প্ররোচনাদাতা, দুষ্কৃতকারী এবং শহীদের স্মৃতিস্তম্ভ অবমাননাকারী এবং সামরিক স্থাপনায় হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। গত বছর 9 মে একটি দুর্নীতি মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। এরপরই সহিংস প্রতিবাদ বিক্ষোভ হয়। বর্তমানে রাওয়ালপিন্ডিতে অবস্থিত আদিয়ালা জেলে বন্দী ইমরান। সেখানে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক কথোপকথনে ইমরান খান বলেন, সিসিসির ঘোষণাকে আমি সমর্থন করি। 9 মে সহিংসতায় জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া উচিত। সহিংস ওই হামলার সরাসরি জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ইমরান বলেন, 9 মের ঘটনায় একটি কমিশন গঠন করা উচিত। তবে এর আগে ওই সহিংসতায় অগ্নিসংযোগ ও গুলি করার জন্য এজেন্সির লোকদের দায়ী করেন পিটিআই প্রতিষ্ঠাতা। এজেন্সির লোক বলতে তিনি সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করেছেন। গত বছর মে মাসে ইমরান খান তার নিজস্ব টুইটে বলেন, এজেন্সির লোকজন যে অগ্নিসংযোগ ও গুলি করেছে তা প্রমাণের জন্য পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে। তবে তিনি বলেন, আমরা সেনাবাহিনীর বিরোধী নই, তাদের বিরুদ্ধে সংঘর্ষও চাই না। পার্লামেন্টে সংরক্ষিত আসন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতন্ত্রকে অবজ্ঞা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন থেকে বঞ্চিত করেছে পিটিআইকে। পিটিআইয়ের নারী কর্মীদের প্রতি অধিক মাত্রায় অবিচার করেছে কমিশন। পাশাপাশি 8 ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক মাত্রায় জালিয়াতির জন্য নির্বাচন বিষয়ক নিয়ন্ত্রকদের দায়ী করেন ইমরান খান। তিনি বলেন, ভোট জালিয়াতির বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ চাই। এজন্য 10 মার্চ দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ আহ্বান করেছে পিটিআই। তিনি বলেন, প্রতিটি দলের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ করা হল গণতান্ত্রিক অধিকার। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF কে লেখা চিঠি সম্পর্কে ইমরান খান বলেন, হ্যাঁ, আমি IMF কে চিঠি লিখেছি, কারণ রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা অসম্ভব। উল্লেখ্য, ইসলামাবাদকে ঋণ দেওয়ার আগে 8 ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে একটি অডিট করার আহ্বান জানান তিনি। পাকিস্তানে আদিয়ালা কারাগারে সন্ত্রাসী হামলার চেষ্টা হয়েছে, তবে দেশটির কর্তৃপক্ষ সেই হামলা চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে। একই সঙ্গে 3 সন্ত্রাসীকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের এই কারাগারেই বন্দী রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, এক যৌথ অভিযানে বৃহস্পতিবার কেন্দ্রীয় আদিয়ালা কারাগারের হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট এবং পুলিশ। এ সময় তারা 3 সন্ত্রাসীকেও গ্রেপ্তার করেছে। পুলিশ কর্মকর্তারা গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের কাছ থেকে ভারী অস্ত্র ও গোলা বারুদ উদ্ধারের দাবি করেছেন। গ্রেপ্তারের পর অবশ্য ওই 3 সন্ত্রাসীকে অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করা হয়েছে। রাওয়ালপিন্ডি পুলিশের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, পুলিশ এবং CTD-র সদস্যরা আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং আফগানিস্তানের বাসিন্দা 3 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
রাওয়ালপিন্ডির সিপিও বলেছেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারের সময় যেসব জিনিস উদ্ধার করা হয়েছে তার মধ্যে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র ও গোলা বারুদও রয়েছে। এছাড়া তাদের কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র ছাড়াও হ্যান্ড গ্রেনেড, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি এবং কারাগারের মানচিত্র জব্দ করা হয়েছে। সিপিও সৈয়দ খালিদ হামদানি বলেন, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বর্তমানে কারাগার ও আশপাশে তল্লাশি অভিযান চালাচ্ছেন। দ্য ডন বলছে, আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে উপচে পড়া ভিড় বিরাজ করছে। কারাগারটিতে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ মানুষ বন্দী রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান সহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রীও বর্তমানে এই কারাগারেই বন্দী রয়েছেন। এবার দেশের খবর। পোশাক রফতানি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। তবে গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে রফতানির পরিমাণ বেশ কমেছে। এরপরও বাংলাদেশ সহ পাঁচটি দেশ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানির বাজার দখল করে রেখেছে। কিন্তু কিভাবে যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে এই দেশগুলো প্রতিযোগিতা করছে, সেটা খতিয়ে দেখতে এবং একই সাথে এসব দেশের শ্রমিকদের কর্মপরিবেশ সহ সামগ্রিক বিষয় মূল্যায়ন করতে তদন্ত শুরু করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন পাঁচটি দেশের পোশাক খাত নিয়ে এই তদন্ত শুরু করছে। গত বছর বাংলাদেশের শ্রম পরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা, মজুরি, ট্রেড ইউনিয়ন সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে তাগাদা দিয়েছিল। এসব বিষয়েও তদন্তে প্রাধান্য পাবে। বাংলাদেশে পোশাক শিল্প মালিকরা বলছেন, গত কয়েক বছরে যে হারে উৎপাদন খরচ বেড়েছে সে হারে ক্রেতারা মূল্য দিচ্ছেন না। একই সাথে বাংলাদেশের পোশাক খাতের সামগ্রিক কর্মপরিবেশের উন্নতি হয়েছে বলে তারা জানাচ্ছেন। ফলে এসব বিষয়ে তদন্তে বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই তদন্ত কমিটিকে শুনানি পূর্ব প্রতিবেদন দিয়েছে পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারক সমিতি বিজিএমইএ। বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম আবার মনে করছেন, বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে ফেলার জন্য এই তদন্ত করা হচ্ছে। একই সাথে গার্মেন্ট শিল্পের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকার যাতে শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে তদন্তে ব্যবহার না করে সে বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন শ্রমিক নেতা জলি তালুকদার। যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিকারক বাংলাদেশ সহ পাঁচটি দেশে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিশন ইউএসআইটিসি এই তদন্ত শুরু করছে। অন্য চারটি দেশ হল ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া। বাংলাদেশ সহ এই পাঁচটি দেশ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে শীর্ষে রয়েছে। কিভাবে যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে এই দেশগুলোর তৈরি পোশাক প্রতিযোগিতাপূর্ণ হল এবং কেন, তা জানার চেষ্টা করা হবে ইউএসআইটিসির এই তদন্তে। একই সাথে পোশাক খাতের পরিস্থিতিও এই তদন্তে মূল্যায়ন করা হবে বলে জানান পোশাক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। ওয়াশিংটনে 7 মার্চ থেকে এই তদন্তের শুনানি শুরু হচ্ছে। বাংলাদেশের শুনানি হবে 11 মার্চ। এতে বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএমইএ তাদের বক্তব্য উপস্থাপন করবে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান বিবিসি বাংলাকে জানান, এরই মধ্যে এই বিষয়ে প্রি হিয়ারিং এর রিপ্লাই দেওয়া হয়েছে। আমাদের রেসপন্স শেয়ার করেছি। ভার্চুয়ালি 11 মার্চ শুনানিতে যুক্ত হব। শুনানির পরেও 22 মার্চ পর্যন্ত লিখিত বক্তব্য উপস্থাপন করা যাবে। পরে 30 আগস্ট ইউএসআইটিসি তদন্ত প্রতিবেদনটি বাণিজ্য প্রতিনিধির কাছে জমা দেবে। নির্বাচন কমিশনের আমন্ত্রণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা 19 বিদেশি পর্যবেক্ষকের আতিথেয়তায় প্রায় কোটি টাকা ব্যয় করা হয়েছে। সেই ব্যয়ের টাকা চেয়ে গত 25 ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন পর্যবেক্ষণ সমন্বয় সেলের সিনিয়র সহকারী সচিব মারজান বেগম এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠান। ইসি জানায়, গত 7 জানুয়ারি সংসদ নির্বাচন উপলক্ষে আগত বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের হোটেলে অবস্থান, আতিথেয়তা, কন্ট্রোল ও ব্রিফিং রুম স্থাপন, যাতায়াত এবং আপ্যায়ন সহ অন্যান্য কার্যক্রমে 98,61,755 টাকা ব্যয় করা হয়। জানা যায়, পর্যবেক্ষকরা 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান ও আতিথেয়তায় ব্যয় করা হয়েছে 7,95,974 টাকা। এ সময় হোটেলে কন্ট্রোল রুম, ব্রিফিং রুম ও মিডিয়া রুম, খাবারের খরচ হয় 15,14,424 টাকা। একই সঙ্গে হোটেল থেকে আগত অতিথিদের এয়ারপোর্টের বলাকা লাউঞ্জে খাবার সরবরাহ করা হয় 1,80,665 টাকার। বিদেশি পর্যবেক্ষকরা দেশে অবস্থানকালীন তাদের জন্য 2টি এজেন্সি থেকে গাড়ি ভাড়া করা হয়। এই 2 এজেন্সিকে গাড়ি ভাড়া বাবদ দেওয়া হয় 41,34,313 টাকা। সেই সঙ্গে অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচল বাবদ খরচ হয় 56,390 টাকা। অফিস ও অন্যান্য বাবদ খরচ হয় 3,17,881 টাকা।
নির্বাচন দেখতে আসা বিদেশি পর্যবেক্ষকদের সহায়তার জন্য গত বছরের 26 ডিসেম্বর থেকে চলতি বছরের 10 জানুয়ারি পর্যন্ত জনপ্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের 72 জন কর্মকর্তা নিয়োগ করা হয়। দায়িত্বপ্রাপ্ত এইসব কর্মকর্তা কর্মচারীদের খাবার সরবরাহ, প্রশিক্ষণ, আন্তঃমন্ত্রণালয়ের সভা ও আপ্যায়নের খরচ করা হয় 22,50,108 টাকা। একই সঙ্গে 72 জনের দৈনিক হাজিরা ভিত্তিতে পারিশ্রমিক দেওয়া হয় 6,12,000 টাকা। ইসি সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বিদেশি সাংবাদিক ও বিভিন্ন সংস্থার 168টি পর্যবেক্ষক আসে। সেখানে বেশিরভাগ সাংবাদিক ও সংস্থা নিজের খরচে নির্বাচন পর্যবেক্ষণ করে, কিন্তু যারা সরকার ও ইসির আমন্ত্রণে এসেছেন তাদের খরচ সরকার বহন করে। তার মধ্যে সরকার খরচ বহন করে 19 বিদেশি পর্যবেক্ষকের। এই তালিকায় রয়েছে চীনের 3 জন, ভারতের 3, মরিশাসের 2, রাশিয়ার 3, শ্রীলঙ্কার 2, উজবেকিস্তানের 3 ও ওআইসির 3 জন ছিলেন। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, মন্ত্রণালয় থেকে বিদেশি পর্যবেক্ষকদের পেছনে আপ্যায়ন ব্যয়ের একটি বিল পাঠানো হয়েছে, কিন্তু নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের খরচ আমরা বহন করব না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় বহন করবে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক হওয়ায় ভীষণ খুশি সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বুধবার বিকালে ঢাকার মার্কিন দূতাবাসে এই বৈঠক হয়েছে। জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাসুর মাওলা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, পিটার হাসের আমন্ত্রণে জাপার চেয়ারম্যান বিকালে মার্কিন দূতাবাসে যান। বেলা 3টা থেকে বিকেল 4টা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জাপার চেয়ারম্যানের বৈঠক হয়েছে। বৈঠকে দলের চেয়ারম্যানের সঙ্গেও তিনি ছিলেন। বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে মাসুর মাওলা বলেন, সংসদে বিরোধী দলের নেতা হিসেবে জিএম কাদের কতটা ভূমিকা রাখতে পারছেন সে বিষয়ে পিটার হাস জানতে চেয়েছেন। জবাবে জিএম কাদের বলেছেন, তারা বিরোধী দলের ভূমিকা রাখার চেষ্টা করছেন। গণমাধ্যমে চাঞ্চল্যকর মন্তব্য করে আলোচনায় এসেছেন শাহরিয়ার কবির ও শামসুদ্দিন চৌধুরী মানিক। সম্প্রতি তারা সরকারের বেশ কিছু স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন বলে জানা গেছে। রাজনীতির মৌলবাদীকরণ ও সাম্প্রদায়িকীকরণ প্রতিহত করতে না পারলে পাকিস্তানের মতো বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে বলে মন্তব্য করেছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। সাংবাদিকদের তিনি বলেন, আপনারা দুর্নীতি নিয়ে আওয়ামী লীগকে তুলোধুনো করতে পারেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে এর চেয়েও বড় বিপদ আমাদের সামনে আছে। দুর্নীতির বাইরে কোন দেশ আছে এই উপমহাদেশে, একটি দেশের নাম বলুন। ভারত দুর্নীতির বাইরে, পাকিস্তান দুর্নীতির বাইরে, কিন্তু যেভাবে আমাদের সমাজে রাজনীতির মৌলবাদীকরণ এমনকি সাম্প্রদায়িকীকরণ হচ্ছে, এটাকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশ বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। পাকিস্তান মানে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র হয়ে যাবে। আমাদের উদ্বেগটা হচ্ছে সেই জায়গায়। সারা দেশে সরকারের নিজস্ব অর্থায়নে মডেল মসজিদ নির্মাণ, সংবিধানের পরিপন্থী দাবি করে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বলেন, মডেল মসজিদ নিয়ে একমাত্র নির্মূল কমিটি প্রতিবাদ করেছে। বাংলাদেশের কোন সংগঠনের কোন সাহস হয়নি এই প্রসঙ্গ তোলার। 560টা মডেল মসজিদ বানাচ্ছে সরকার, কাদের টাকা দিয়ে? আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এগুলো বানানো হচ্ছে। এটা সংবিধান পরিপন্থী, আমরা বলেছি। সংবিধানের 7-এর ক ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে, রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না। আপনি যদি 560টা মডেল মসজিদ বানান, কেন আপনি 56টা মন্দির, প্যাগোডা, গির্জা বানাবেন না? আর তাই যদি করতে হয়, তাহলে সমস্ত অর্থ সেখানে আপনি ব্যয় করুন। এদিকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক গণমাধ্যমকে বলেছেন, যে দল সরকারে আছে সেই দলই 1971 সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। এখন এই সরকারে অনেক মুক্তিযুদ্ধের বিরোধী লোক ঢুকে পড়েছে, শুধু রাজনৈতিকভাবে নয়, প্রশাসনে, বিচার বিভাগে, পুলিশে, সব জায়গায় কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী জেঁকে বসেছে। তাদের মুখোশ উন্মোচন না করে তারা এই সরকারকে প্রভাবিত করছে। এটি কিন্তু বাস্তব সত্য, যার জন্য মুক্তিযুদ্ধের যে চেতনা সেই দিকে দেশ এগোচ্ছে না। তিনি আরো বলেন, এখন দল ভারী করার জন্য জামায়াত, বিএনপি, শিবির, এদের নিলে দলের যে বৈশিষ্ট্য সেটি আর থাকবে না। যারা জামায়াত, শিবির, বিএনপির লোকজন আওয়ামী লীগে ঢোকার চেষ্টা করছে, তাদের একটাই উদ্দেশ্য, আওয়ামী লীগে ঢুকে আওয়ামী লীগের লোকদের যদি জামাতি ভাবধারায়, জামাতি আদর্শে পরিণত করা যায়, সেই দিকে তারা এগোচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আওয়ামী লীগ নেতৃবৃন্দ সেদিকে খেয়াল করছে না। তারা ভাবছে যে দলকে ভারী করাই বেশি প্রয়োজন। এবার বিদেশের খবর। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, লোহিত সাগরে যুক্তরাজ্যের আরো জাহাজে হামলা চালাবে। শনিবার ব্রিটিশ মালিকানাধীন বিশাল আকৃতির জাহাজ রুবিমার ডুবে যাওয়ার পর এই হুমকি দেওয়া হয়। গত 18 ফেব্রুয়ারি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে রুবিমারে হামলা চালায় হুথিরা।
এরপর গতকাল এটি ডুবে যায়। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যুক্তরাজ্যের আরও জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়ে হুথি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেন আলিস বলেছেন, ইয়েমেন ব্রিটিশ জাহাজ ডুবিয়ে দেওয়া অব্যাহত রাখবে, নতুন কোনো প্রতিক্রিয়া অথবা ক্ষয়ক্ষতি যুক্তরাজ্যের বিলে যুক্ত করা হবে। তিনি আরও বলেছেন, এটি একটি দুর্বৃত্ত রাষ্ট্র যেটি ইয়েমেনের ওপর হামলা চালায় এবং গাজার বেসামরিকদের ওপর চলমান অপকর্মে যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে। হুথিদের হামলার ভয়ে বিশ্বের অনেক প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। জাহাজটি ডুবে যাওয়ার বিষয়টি বর্তমান পরিস্থিতি আরও জটিল করে দেবে এবং ওই অঞ্চল দিয়ে চলাচল করা জাহাজের ইন্স্যুরেন্সের দাম বাড়িয়ে দেবে। এটি বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং ওই অঞ্চলে পণ্য সরবরাহে বিঘ্ন ঘটাবে। বেলিজের পতাকাবাহী ও যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজটিতে হামলার পরই এটি উত্তর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু তীরে পৌঁছানোর আগেই এটি ডুবে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এর আগে হুঁশিয়ারি দিয়েছিল জাহাজটিতে সার ছিল। এসব সার এবং জাহাজের জ্বালানি সমুদ্রে মিশে লোহিত সাগরের জীববৈচিত্র্যের ক্ষতি করছে। তারা আরও হুঁশিয়ারি দিয়েছিল, জাহাজটিতে থাকা সার ও জ্বালানি তেল সমুদ্রের পানিতে মিশে যাওয়ায় মৎস্যখাত হুমকির মুখে পড়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের। সম্মানিত দর্শক, অনেক আলোচনা দেখতে পেয়েছেন সিন্স টিভি থেকে। বাংলাদেশের গার্মেন্টসের বিরুদ্ধে মার্কিন অ্যাকশন, এই বিষয় নিয়ে তথ্য পেয়েছি, এমনকি পাকিস্তানের সর্বশেষ আপডেট নিউজটি আমরা জানতে পেরেছি। ইমরান খানের কৌশলে পাল্টে যাচ্ছে পাকিস্তানের খেলা, এই বিষয় নিয়ে অনেক তথ্য পেয়েছি। আজকের এই নিউজের মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছেন, এই বিষয় নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।